তা হয়েছে কি একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো জানেন তো একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো তাকে ভালোবাসার পরে সেই মেয়েটি কি বলছে জানেন তো সেই মেয়েটি ছেলেটিকে বলছে যে ও আমরা তো কয়েকদিন বাদ দিয়ে বিয়ে করব তা তুমি এক কাজ করো তুমি বিদেশে কাজে যাও সেখান থেকে গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করে নিয়ে এসো সেই টাকা দিয়ে আমরা বড় করে ধুমধাম করে বিয়ে করব আর সেই দাদা ভাই করে থেকে বিদেশে কাজে চলে গেছে বিদেশে কাজে চলে গেছে সেখানে দিনের পর দিন কাজ করে আর এদিকে বাড়িতে বসে বসে দিদি ভাই অন্য ছেলের সাথে ডেটিং মারে মানে অন্য ছেলেকে ফোন করে ছেলেটা যখন ফোন করে গো প্রিয়া তুমি কার সাথে এত ব্যস্ত আছো বলছে আমার মামা ফোন করেছিল হ্যাঁ দুটো লাইন ওর ঠিক মাল ধরে ফেলেছে কিছু করার নেই তা ছেলেটি যখন আবার ফোন করে ওগো তুমি কার সাথে এত ব্যস্ত থাকো আমার দাদা ফোন করেছিল ওর যে কোন দাদা ফোন করেছিল ওই জানে তা সেই সেই ছেলে মেয়েটির বাবা একটা সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে মেয়েটির বিয়ে দিয়ে দেয় তা সেই ছেলেটি বিদেশ থেকে হঠাৎ করে বাড়ি ফিরে এসে দেখছে মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছে তা ছেলেটি বলছে যে প্রিয়া আমি তোমাকে এত ভালোবাসতাম প্রিয়া আমি তোমাকে এত ভালোবাসতাম আর তুমি আমাকে ফাঁকি দিয়ে তুমি অন্যজনকে বিয়ে করে ফেললে প্রিয়া আমি তোমাকে নাই বা পেলাম কাছে প্রিয়া কিন্তু আমি তো তোমাকে একদিন ভালোবেসেছি না তুমি চলে যাও প্রিয়া তোমার ভালোবাসা আমার কাছে রয়ে গেল আর আমার ভালোবাসা তোমার কাছে রয়ে গেল আজকে আমি সরকারি চাকরিটা করতে পারিনি বলে তোমার বাবা আমাকে মানুষ মনে করলো না তাই না করলো না তাই না ভালোবাসা কোনোদিন মরে না গো ভালোবাসা বেঁচেই থাকে তা সেই ছেলেটি ওই যেদিন মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে সেই দিন সারাদিন ওই কলাতালে বসে মদ খেয়েছে সারাদিন কলাতালে বসে মদ খায় আর প্রিয়া প্রিয়া করে কাঁদে আর প্রিয়া অন্যজনার ঘরে যাচ্ছে সংসার বাঁধতে আর আমার দাদা ভাইরা কি করে ধোকা খাই আর কলাতালায় বসে বাংলা খাই কিছু করার নেই জীবনে এই জীবনে জীবনে তিনটে জিনিসের জন্য দাঁড়িয়ে থাকবে না ভালো করে শুনবে জীবনে তিনটে জিনিসের জন্য দাঁড়িয়ে থাকবে না এক হচ্ছে ট্রেন মানে ঘন্টার পর ঘন্টা আসতে থাকবে আর এই দুই নম্বর হচ্ছে বাস একটার পর একটা ভালো যাবে তারপর একটা ভলভো আসবে তারপর একটা দেখবেন আরো ভালো বাস আসছে এসি বাস আসবে আর তিন নম্বর হচ্ছে এই মেয়ে মানুষ একটা যাবে একটা আসবে আমার দাদা ভাইদেরকে বলবো তাদের জন্য কোনোদিন সুসাইড করবে না জীবনে বেঁচে থেকে দেখাও ভালো কাজ করে দেখাও মেয়ের বাবা পস্তাবে কি ঠিক বলেছি তো তা সেই মেয়েটি যখন বিয়ে হয়ে চলে যাচ্ছে ওই রাত্রে ছেলেটি মদ খেয়েছে ওই বিয়ে গাড়ির সামনে এসে শুয়ে পড়েছে বলছে প্রিয়া তুমি যদি যেতেই হয় তোমার ওই বিয়ের গাড়িটা আমার বুকের উপর দিয়ে নিয়ে চলে যাও প্রিয়া তোমার ওই বিয়ের গাড়িটা আমার বুকের উপর দিয়ে নিয়ে চলে যাও তাতে আমি শান্তি পাবো প্রিয়া তুমি আমাকে ফেলে চলে যেও না ছেলেটি যখন ওই বিয়ে গাড়ির সামনে এসে শুয়ে পড়ে ওই বরযাত্রী লোক পাটা টানতে টানতে ধরে সাইড করে দেয় তাই ছেলেটি গানের ভাষায় কি বলছে শুনো তাই শোনাবো সেই গান ও গো প্রিয়া দেখো একবার আসি কত সুখে আছি আমি প্রিয়া তোমায় হারাইয়া ও প্রিয়া প্রিয়া ও প্রিয়া thank you.
দিয়ে চলে গেলে আমি ফাঁসি চোখের জালে সাথী পেয়ে বিদায় দিলে মনে ধন্যবাদ।